5 ঘন্টার এমিতি বর্ষা হেলা যে ভুবনেশ্বরে জুয়াড়ে চাহিলে বন্যা আউ বন্যা। গত অর্ধ দশদি ভিতরে এমিতি বর্ষা দেখিনথিবে রাজধানবাসী। নমস্কার, মুয়সি আপনা দেখুছন্তি বিএল নিউজ ওড়িয়া। তেবে আসন্তু নজর পকাইবা সম্পূর্ণ রিপোর্ট উপরে। অগাণ বর্ষারে টুইন সিটির হাল বেহাল, বুড়িছি রাজধানী। চালিলা বোট, বিজুলি ঘড়ঘড়ি সহ রাজধানীরে মুষলধারে বর্ষা জনজীবনকে অস্তব্যস্ত করে দিয়েছে। অপরাহ্নরু নির্ঘাত বর্ষা লাগি রইল, রাতে যায় নিস্তার মিলিলানি। কহবাকু গলে এমিতি বর্ষা গত 50 বর্ষ ভিতরে দেখিনথিলে রাজধানীবাসী। তবে গতকালি নির্ঘাত বর্ষা এবং বিজুড়িরে থরিছি আউ ভাসিছি ভুবনেশ্বর। লগাণ বর্ষারে উভয় কটক ভুবনেশ্বর হাল বেহাল হয়েছে। বিজুলি ঘড়ঘড়ি সহ রাজধানীরে মুষলধারে বর্ষা জনজীবনকে বেশ কেই ঘণ্টার অস্তব্যস্ত করে দিয়েছিল। তবে অপরাহ্নরু আরম্ভ হয়ে রাতে যায় নিস্তার মিলিলানি। 5 ঘন্টা বর্ষার ভুবনেশ্বরে ভয়ঙ্কর বন্যা ভি স্থিতি দেখবাক মিছে। রাস্তায় ভরা নই ভি পা চালছে। এমিটি বর্ষা হল যে অঞ্চল বাহ্য জগতর বিচ্ছিন্ন হয়ে যাই। তবে তল অঞ্চলের লোক ঘরে পশিলা পা আঁঠুয়ে লেখায় পাড়ে ভাসিছি আসবাবপত্র। বিশেষ করে বস্তি অঞ্চলের হাল কহিলে চলব। তবে রাজধানীর এমিতি অবস্থা হল যে শেষে বোটরে উদ্ধার কার্য আরম্ভ হয়েছিল। সূচনা অনুসারে আইগিণিয়া, রাজীবনগর ও জাগমরা পঞ্চশখা নগরের চালি বোট প্রায় 700 অধিক লোক পা ঘেরর উদ্ধার করা যাই। উদ্ধার হয়ে লোক নিকটস্থ স্কুল ও কমিউনিটি সেন্টরে রখা যাই। তবে ঘণ্টা ঘণ্টা ধরে দেখবাক মিছিল ট্রাফিক সমস্যা। পাড়ে বুড়িলে শহ শহ কার ও বাইক। বিএমসি ও অগ্নিশম বিভাগ পক্ষর অক্লান্ত পরিশ্রম করে প্রায় 25টি জায়গার পা নিষ্কাশন করা যাই। সারা রাতে চালি উদ্ধার কার্য। তবে গত 24 ঘন্টার ভুবনেশ্বরের 285 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়েছে। 1969 জুলাই 30 282 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাই। অন্যপটে গতকাল ভয়ঙ্কর বর্ষার ভুষুড়ি পড়ছে ভুবনেশ্বর বিমানবন্দরের পাচেরি। পোখরীপুর পার্শ্বরে পাচেরির এক অংশ ভাঙ্গি যাই। প্রবল বর্ষা যোগ পা স্রোত বেগ এত জোর লা যে তাহা কোণী নদী বন্যার স্রোত ঠার কম নপটে স্কুল ঘরে রক্ষা যাই। অত্যাবশ্যক জিনিস সহ শুখিলা খাদ্য ও পানীয় জল যোগাই দিয়া যাচ্ছে। তবে বর্তমান সময়ের সোশিয়াল মিডিয়ায় ভুবনেশ্বর যেভাবে পরিস্থিতি হয়েছে তাকে যে সব চিত্র সামনা আসিছি লোক মনরে অসন্তোষ দেখবাক মিছে। লোক প্রশ্ন উঠাই কোণ এইটা হচ্ছে নম্বর 1 স্মার্ট সিটি। আপনার মতামত আমি কমেন্ট মাধ্যমে জানান্তু এবং এইপরি দেশ দুনিয়ার সবু খবর সর্বপ্রথমে পাওয়া আমার সহ যোড়ি হয়ে রুহতু। দেখা ভিডিও সহ নমস্কার।